আসসালামু আলাইকুম। হে জগতবাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম বিশ্বাদাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামিম আলী চিস্তির লেখা গ্রন্থ। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত এবং মারিফতকে উদ্ধার। সেই গ্রন্থটি থেকে আজকে আমি আপনাদেরকে একটি আলোচনা শোনাব। সে আলোচনাটির হেডলাইন হলো বেহেস্ত দোজকের মাঝ দিয়ে একটি পথ আছে, সেই পথটির নাম হলো মুক্তির পথ। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। আপনারা আমার আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আমার আলোচনাটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই দুনিয়াতে কাজে রইলাম, দুনিয়াবি কাজ করলাম আর খেলাম, বাড়ি গাড়ি করিলাম, এর ফাঁক দিয়ে যতটুকু ইবাদত করিতে পারিলাম বিনিময়ে দোজক থেকে বাঁচবার চেষ্টা করলাম এবং বেহেস্তটি চেয়ে নিলাম। বেহেস্তটি শুধুই চাইলাম, কিন্তু কোনোদিনও বললাম না হে আল্লাহ কিভাবে তোমাকে রাজি খুশি করতে পারবো, এবং বেহেস্ত চাই না ও দোজকও চাই না, হে আল্লাহ শুধু তোমাকে চাই। কেননা যাহারা বেহেস্ত পাইল তাহারা নিশ্চয় আবার দোজক পাবে, আর যাহারা দোজক পাইল তাহারা নিশ্চয়ই বেহেস্ত পাবে। এমন একটি বিষয় যেমন রাতের পর দিন এবং দিনের পর রাত নিশ্চিত। তাহলে মুক্তি বিষয়টা কি? তাহলে মুক্তি কি, মুক্তি কিভাবে পাওয়া যায়? মুক্তি পেতে হলে এই দুনিয়া থেকে মুক্ত হতে হবে, যেমন দুনিয়াবি সকল খারাপ ছেড়ে দিতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মধুর্য সমস্ত কিছুই ছেড়ে দিতে হবে। দুনিয়ার কোনো কিছুর জন্যই আফসোস করা যাবে না, একমাত্র আল্লাহ ও রাসূল এবং নিজ মুর্শিদকে ছাড়া অন্য কিছুই চাওয়া যাবে না। নিজ মুর্শিদের প্রেমের ধ্যানে, নিজ মুর্শিদের প্রেমে ধ্যানে খেয়ালে সর্বক্ষণ থাকিতে হবে। কিন্তু দুনিয়াবি কাজকর্ম চলবে এবং 24 ঘন্টা আল্লাহর নামের ধ্বনি 6 লতিফা থাকতে হবে। সেই দিন হবে আমি আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রেমে ফানা থাকিব, একদিন আমি তুমি আল্লাহর বন্ধুতে পরিণত হব। সেই দিন তোমার ও আমার মুক্তি সফর, তোমার ও আমার মুক্তির ফয়সালা হইয়া যাবে। আমাদের আলোচনাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা সবার আগে পাবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।